আজকে ললি মাসিকে ভালো মতন মেকআপ করেছে, ললির মেকআপ কিট থেকে। মাসি চোখটা একটু বোঝো, এটা হচ্ছে আমার ছোট মাসি। আজকে আপনাদের সাথে আমি এরকম একটা ব্লগ করছি, পার্সোনাল একটা ব্লগ। এটা হচ্ছে আমার ছোট মেয়ে, আপনারা তো সবাই চেনেন। পপিকেও আজকে ললি সাজিয়েছে। পপি চোখটা বোঝো, আইজটা ভালো করে দেখি। ললি খুব ভালো সাজাতে পারে। কি কি দিয়ে সাজিয়েছিস একটু বল। এটা ফাউন্ডেশন, ফার্স্ট বেস, কনসিলার, তার আগে বিবি ক্রিম ইউজ করা যেতে পারে। আমার কাছে একটা মাল্টিপারপাস প্যালেট আছে, এখানে তুলে একটু তোল একটু উপরে। এখানে ব্লাশ আছে, আই শ্যাডো আছে, ব্রঞ্জার আছে, হাইলাইটার আছে। এটা একটা ফেস পাউডার নর্মাল, কিছু লিপস্টিক শেডস আছে, একটা লিপ লাইনার আছে, এখানে একটা গ্লিটার আই শ্যাডো, এটা এটা কিছু মেকআপ স্পঞ্জ আর কিছু মেকআপ ব্রাশেস আছে। মা তুমি বলো, মা বসে আছে ওখানে, রিমি বসে আছে। এটা হচ্ছে আমার ছোট মামি, ছোট মামি এসছে আজকে মার বাড়িতে। ছোট মামি বলো কিছু। আগামী বিয়ে বাড়িগুলোতে আমরা মামপুর কাছ থেকে সাজতে পছন্দ করি। সবাই ললিকে মামপু বলে, তো মামপুর কাছ থেকে সাজবে সবাই। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার ছিল। বল নেনু কিছু বল। ওই দিদি আমার খুব সুন্দর ভাবে সাজিয়েছে। আর আর কিছু বলো। আজকে টিচার্স ডে, তাই সব টিচার্সদেরকে হ্যাপি টিচার্স ডে বলে দাও। আজকে টিচার্স ডে বললে হ্যাপি টিচার্স ডে। আপনাদের যদি এটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।